আমার মনে হয় এটি আত্মহত্যা নয়, এটি খুন করা হয়েছে। এইসব সালিশি সভায় যেই সব নেতারা ছিলেন, তৃণমূলের নেতারা এবং ওর কাকিমা, সবাইকেই গ্রেপ্তার করা উচিত। আমাদের কাছে খবর আছে ওর কাকিমাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যেই সব তৃণমূল নেতারা ওই বাচ্চা মেয়েটিকে খুন করলো, আত্মহত্যা করার জন্য বাধ্য করলো, তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক, এটা আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই। এই যে আমি যদি মরি এর জন্য দায়ী হবে ওরা, এই বলে ওরা বেরিয়ে চলে ছুটে বেরিয়ে চলে, কিন্তু হাত ছুট হয়ে গেল, কোথাও আর ধরতেও পেলাম না, আর ধরতেও পারলাম। প্রশাসন যেন যথেষ্ট কঠোর পদক্ষেপ গ্রহণ করে। সালিশি সভার অপমান থেকে আত্মঘাতী তরুণীকে প্ররোচনা দেবার অভিযোগে গ্রেপ্তার হয়েছে তরুণীর কাকিমা। দাসপুর থানার সৌলান গ্রামে তৃণমূলের পার্টি অফিসে বসা ওই সালিশি সভার সব মোড়লকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন ঘাটাল মহকুমার মানুষ। মোড়লরা তৃণমূলের সমর্থক, তাই রাজনৈতিক রং তো আছেই। দল কি মোড়লদের পাশে আছে? বিরোধী দল বিজেপি এই সালিশির বিষয়টি কিভাবে দেখছে? সব প্রশ্নের উত্তর পাবেন। তার আগে বলি, মোড়লদের নাম প্রকাশ্যে এসেছে। ক্ষুদিরাম চক্রবর্তী, রমেশ সামন্ত, নারায়ণ ভূঁইয়া, তপন পাত্র, আচ্ছা শঙ্কর ভূঁইয়া, আর হচ্ছে মদন সামন্ত, অজয় সানিগ্রাহী, এরা সবাই ছিল। আর কী কী ছিল অত মনে নেই, মানে ছিল। এরা কারা? এরা কারা? এরা আমাদের পার্টির লোক। এরা ডেকে কী বলল? এরা বলল যে একটা যা হোক হয়েছে তো ব্যাপার, আর এটা নিয়ে আর ই করে না ই করে একটা মিটিং মীমাংসা যাতে হয়ে যায় সেইটার জন্যে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আদৌ কি মিটিং মীমাংসা হয়েছিল? আদৌ মীমাংসা তো হয়নি, মানে এক পক্ষকেই মানে চাপ দিয়ে মানে ক্ষমাটা চাওয়া হলো। সেই কারণে কি? হ্যাঁ, সেই কারণেই আমার মেয়ে আত্মহত্যা করল। মণিদীপার মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 29 জুনের সেই সালিশি সভায় মোড়ল হিসেবে কারা উপস্থিত ছিল। মা আরও জানিয়েছেন, সেদিনের একপেশে বিচার কেমন করে আঘাত এনেছিল মণিদীপার মনে। ঘটনা ছিল এরকম, বন্ধুর সঙ্গে প্রেমের মিথ্যা বদনাম দিয়ে কাকিমা ঝুমা মণ্ডল গালাগালি দিলে তার সহ্য করতে না পেরে ধস্তাধস্তি হয় সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা বছর 18-এর মণিদীপার সঙ্গে। মণিদীপার মাকেও অকথ্য ভাষায় গালাগালি করে ঝুমা। সালিশি সভায় মণিদীপার ওপর মিথ্যা বদনামের বিচার হয়নি, বরং মণিদীপাকে কাকিমার কাছে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করে ওই মোড়লরা। অপমানের জ্বালায় আর বাড়ি ফেরেনি মণিদীপা। পরের দিন সকালে পাশের গ্রামের মাঠের ধারের একটি গাছ থেকে 30 জুন ঝুলন্ত দেহ উদ্ধার হয় মণিদীপার। দাসপুরে সৌলানের মণিদীপার মৃত্যু আত্মহত্যা নয়, বরং সালিশি সভার প্ররোচনার জেরে পরিকল্পিত খুন। এমনটাই দাবি তুলে সালিশি সভার সবাইকে গ্রেপ্তারের দাবি জানালেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস। কি বললেন তিনি শুনে নিন। দেখুন, কোনো কিছু বিচার করার জন্য কোর্ট রয়েছে। কোনো তৃণমূল পার্টি অফিসে কারো বিচার করাটা উচিত নয়, শুধু গায়ের জোর দেখিয়ে একটি বাচ্চা মেয়েকে পার্টি অফিসে তুলে এনে তাকে প্রচণ্ড পরিমাণে এতগুলি লোকের সামনে অপমান করা হয়েছে, যার জন্য বাচ্চা মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমার মনে হয় এটি আত্মহত্যা নয়, এটি খুন করা হয়েছে। এই সব সালিশি সভায় যেই সব নেতারা ছিলেন, তৃণমূলের নেতারা এবং ওর কাকিমা, সবাইকেই গ্রেপ্তার করা উচিত। আমাদের কাছে খবর আছে ওর কাকিমাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যেই সব তৃণমূল নেতারা ওই বাচ্চা মেয়েটিকে খুন করলো, আত্মহত্যা করার জন্য বাধ্য করলো, তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক, এইটা আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই। অপরদিকে তৃণমূল নেতা তথা বিধায়ক অজিত মাইতিও এই সালিশি সভার বিষয়টি সমর্থন করেননি। সালিশি সভার মোড়লদের সবাইকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রশাসন করে সেই আবেদন রেখে তিনি বলেন, দেখো আমরা সালিশি সভা সমর্থন করি না, কিন্তু কোথাও কোথাও হয়তো কোনো গ্রামের লোক সালিশি সভা করে, এগুলো অন্যায়। এরা পঞ্চায়েতের দ্বারস্থ হতে পারত, প্রধান এগুলো বসে সিদ্ধান্ত নিতে পারেন। এরকম 100-এর মধ্যে 99.9% সিদ্ধান্ত পঞ্চায়েত নিয়ে সুন্দর করে মিটিয়ে দেয়, কিন্তু পঞ্চায়েতের মাধ্যম ছাড়া যেখানেই সালিশি সভা এই ঘটনাগুলো ঘটে সেখানেই এরকম খারাপ খারাপ ঘটনা ঘটতে থাকে। তাই যে মেয়েটি মারা গেছেন তার জন্য আমাদের অত্যন্ত মর্মব্যথা থাকছে এবং আমরা এই ঘটনা সমর্থন করি না। পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে একজনকে, পুলিশ আরও গ্রেপ্তার করবে। এই ঘটনা গ্রামে যাতে না ঘটে সেই ব্যাপারে আমরা সচেষ্ট, আমরা পুলিশকে আবেদন করেছি যে যেভাবেই হোক এই সমস্ত ঘটনা বন্ধ করতে হবে। আমাদের জেলাতে এরকম ঘটনা সাধারণত ঘটেনি,
দীর্ঘদিন বাদে এরকম একটা ঘটনা ঘটলো। তবে যারা সালিসি সভার নাম করে এই মেয়েটির সম্পর্কে অপবাদ দিয়েছেন তাদেরকে নিন্দে করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না, তারা খুব নিন্দনীয়। এবং আমি বলবো যেন ভবিষ্যতে আর এই কাজ তারা না করেন, সেই জন্য প্রশাসন যেন যথেষ্ট কঠোর পদক্ষেপ গ্রহণ করে। মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চান এই মোড়লদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন প্রশাসন করে। মানুষের দাবি এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে শাস্তির ভয়ে এই মধ্যযুগীয় মোড়লপনা বন্ধ হয়। কাকিমা গ্রেপ্তার হলেও প্রশাসন মোড়লদের প্রতি কি পদক্ষেপ নেয় মহকুমার মানুষ সেদিকে তাকিয়ে রয়েছে। একমাত্র প্রশাসনের কঠোর এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপই পারে মোড়লপনাকে সমূলে উৎপাটন করতে। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ। দুর নাম একটা রুটি দিছিল, যার জন্য গন্ডগোল হয়েছিল, দুজনেই মারপিট করছিল, ধস্তাধস্তি করছিল আর কি। এবারে তার জন্যে মিটিং হবে বলে পার্টি অফিসে, তৃণমূল পার্টি অফিসে নিয়ে গেছিলো, সেখানেই মিটিংটা হয়েছিল। যে ক্ষমা তুই চেয়েলে বলে ও ক্ষমা চাইল, কিন্তু সে ক্ষমা চাইল তৃণমূল পার্টি অফিসে ক্ষমা চাইল কেন? ক্ষমা চাইল যে তুই ছোটো আর সে বড়, তোর গায়ে হাত তোলাটা তাকে ঠিক হয়নি, এই কথাটি বলল। সে তখন বলল যে মা আমি গায়ের হাত তুলছি কেন, আমাকে যাই তাই ভাষায় উল্টাপাল্টা বলেছে যে একটা পিতৃতুল্য লোক হয়ে বাপের সমান আমি নাকি তার কাছে ঘুমাবো। এই এইটি বলতেই কাকি আমি মা তাকে ঠিলে দিয়েছি, ঠিলে দিতেই তখন সেও আমাকে মেরেছে। এই মারার পরে তখন তারা তখন মিটিং দিল, কোর্টে হ্যান ত্যান করলো, করে বললো সন্ধ্যাবেলায় মিটিং আছে এসো, যা হোক একটা মীমাংসা করে নেবো। তৃণমূল কারা ডেকেছিল? পার্টি অফিসে ডেকেছিল। কোন পার্টি? তৃণমূল পার্টি অফিসে ডেকেছিল। কারা ছিল ওখানে? পার্টি অফিসের লোক ছিল। তারা কি বললো? তারা বললো একটা মীমাংসা করতে হবে, যাই হোক গণ্ডগোল হোক একটা তো মীমাংসা করে নিতে হবে, তাহলে এসো বলে আমরা মা মেয়ে দুজনেই গেছিলাম। আর ওরা অনেক লোক এসেছিলো, এক মারুতি ভর্তি প্লাস আবার মোটর সাইকেলে কয়েকজন এসছে, অন্যজনের মতন হয়ে যাবে 10-15 জন। জোর করে ক্ষমা চাওয়া করালো? হ্যাঁ, বললো তুই ছোট, এখানে কোনো গালিগালা মিটিং হবে না, মারপিটেরই মিটিং হবে। তখন আমার মেয়ে বলল তাহলে কাকু আমার যে মান সম্মানটা ছড়িয়ে দিল সেটার মিটিং হবে না? ও বলছে ওসব কিছু নয়, শুধু মারপিটের মিটিংটাই হবে। তারপরে আপনার মেয়ে রুম করলো? হ্যাঁ, তারপর মারপিটে মিটে তাহলে ক্ষমা চাইলো। সে তখন বললো আমার মাকে যে উল্টাপাল্টা ভাষা বললো সে তো ক্ষমা চাইলো নি, তাহলে আমার মাকেও ক্ষমা চাইতে হবে, এই কথা বললো। বলার পরে এবারে সে ক্ষমা চাইলো, কিন্তু ওর কাকিমা ক্ষমা চাইলো না। তখন উঠে পড়ে ভিড়ভিড় করে একটা দাদাকে বললো দাদা আমার মা তো বড়, তার থেকে তাহলে আমার মাকেও ক্ষমা চাওয়া হোক। না তুই চুপ কর চুপ কর, ঠিক আছে বাদ দে, অত মাথায় টেনশান নিস না, এই বলে সামনে দরজার কাছে এই কথাটি হওয়ার পরেই যে আমি যদি মরি এর জন্যে দায়ী হবে ওরা, এই বলে ওরা বেরিয়ে চলে এসে বিছানা ছুটে বেশ বেরিয়ে চলে, কিন্তু হাত ছুট হয়ে গেল, কোথাও আর ধরতেও পেলাম না, আর ধরতেও পারলাম।